بسم الله الرحمن الرحيم জান্নাতের একজন রকিব বলতেছেন, এই হারুনুর রশিদ দরজা খুলবে না, টানাটানি করিও না। হারুনুর রশিদ বলে, নাম লেখা আছে আমার স্ত্রীর নাম। তো ফেরেশতা বলতেছেন, তোমার স্ত্রীর নাম লেখা আছে, কি হয়েছে? যার নাম লেখা আছে তিনি ঢুকতে পারবেন, তিনি হাত দিলে দরজা খুলবে। বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড ঠিক আছে, নদীর জোয়ার ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على صلى الله على اللهم صل على محمد اللهم وعلى آل سيدنا محمد وعلى محمد اللهم وعلى آل وعلى آل سيدنا গুনার বোঝা মাথায় লইয়া কাতেছি, গুনার বোঝা মাফ করে দাও মাবুদ আল্লাহ, ইলাহি মাফ করে দাও মাবুদ আল্লাহ, ইলাহি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
मुहम्मद वाला नबीर ऐश के पड़ दरूद सकले नबीर ऐश के सुपारिश को रिबन नबी हाशरे अल्लाह मा जोरे जोरे वाला आली सैयदीना मुहम्मद वाला गौसुल आजम मजबंडारी मददे गौसुल आजम कबला काबा गुलाम रहमान मददे अल्लाहुम्मा गौसुल आजम मजबंडारी मददे गौसुल आजम जिया बाबा कबला काबा मददे अल्लाहुम्मा वाला आली हम्माद वाला अल्लाहुम्मा वाला नबीर प्रेमे जारंतरे जले ना नबीर प्रेम जारंतरे जले ना हाशरेर दिन नबीर देखा पाबे ना अल्लाहुम्मा वाला मुहम्मद वाला गौसुल आजम मजबंडारी मददे गौसुल आजम देला महिना इमदाद मौला मददे अल्लाहुम्मा वाला आली वाला आली बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ला इलाहा इल्लल्लाह 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 इल्लल्लाह
হক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون সদকল্লাহ মৌলানা আজিম ও সদক রসুলহুন নবীল হাবিবুল করিম ওয়ানিকালামিন শাহিদিন ওয়াশাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব্বি সাল্লি ওয়াসাল্লিম ওয়া বারিক আলাইহি মাঝ ভান্ডার খেলা দেখলে আই মাঝ ভান্ডার মোহাব্বতে মাঝ ভান্ডার খেলা দেখলে তোদের মন জোড়াবে শান্তি পাবি ভাই দেখলে তোদের মন জোড়াবে শান্তি পাবি ভাই মাঝ ভান্ডার খেলা মাঝ ভান্ডার দেখলে তোদের মন জোড়াবে উত্তর পাবি ভাই দেখলে তোদের মন জোড়াবে উত্তর পাবি ভাই মাঝ ভান্ডার মাঝ ভান্ডারের গোলাম যারা অলৌকিক স্বভাবে যে তারা মাঝ ভান্ডারের গোলাম যারা অলৌকিক স্বভাবে যে তারা লক্ষ কোটি লোকের মাঝে চিনতে পারা যায় মাঝ ভান্ডার খেলা দেখলে আয় মাঝ ভান্ডার দেখলে তোদের মন জোড়াবে উত্তর পাবি ভাই দেখলে তোদের মন জোড়াবে শান্তি পাবি ভাই আসসালামাই নূর চশমে মাঝ ভান্ডারের কথা বললে অনেক যে মন্দ বলে মাঝ ভান্ডারের কথা বললে অনেক যে মন্দ বলে মন্দ নিন্দা মেনে নিলে খোদা পাওয়া যায় মন্দ নিন্দা মেনে নিলে গোসব মিওয়া যায় মাঝ ভান্ডার দেখলে তোদের মন জোড়াবে শান্তি পাবি ভাই দেখলে তোদের মন জোড়াবে কুদরতেরই ধন ভান্ডার
রওজা আমার হজরত কবেলার কুদরতেরি দানো বন্দর রওজা আমার হজরত কিবলার নিশিরাতে মগ্ন হলে নিশিরাতে মগ্ন হলে দিদার পাওয়া যায় মাইজ বান্দার খেলা দেখলে আয় মাইজ বান্দার হজরত কেবলা আহমদুল্লাহ আউলাদ পাক রাসূলুল্লাহ হযরত কিবলা আহমদুল্লাহ আউলাদ পাক রাসূলুল্লাহ পঞ্জাতনের দুহাই দিলাম পঞ্জাতনের দুহাই দিলাম ভিকা দাওয়া মাই মাইজ বান্দার মাইজ বান্দার দেখলে তোদের মন জোড়াবে শান্তি পাবি ভাই দেখলে তোদের মন জোড়াবে মা বাবা যে নাই যে আমার কোথায় গেলে আশ্রয় যে পাই মা বাবা যে নাই যে আমার কোথায় গেলে আশ্রয় যে পাই হাসান রেজা কেঁদে বলে হাসান রেজা কেঁদে বলে চরণেতে পাই যেন জেঠাই হাসান রেজা কেঁদে বলে চরণেতে পাই যেন জেঠাই মাইজ ভান্ডার খেলা দেখলে তোদের মন জোড়াবে উত্তর পাবি ভাই মাইজ বান্দার দেখলে তোদের মন জোড়াবে দেখলে তোদের মন জোড়াবে দেখলে তোদের মন জোড়াবে শান্তি পাবি ভাই উপস্থিত মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি সংগঠন চরখিজিরপুর ট্যাক্সঘর বোয়ালখালী এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় উদযাপিত হতে লাগলো জিয়াউল কোরআন জামে মসজিদে পবিত্র জশনে জুলুস ঈদ মিলাদুন্নবী মাহফিল এবং সাথে সাথে তাস্কারায়ে গৌসুল আজম মাইজবান্দারি উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক অত্র মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মাওলানা জয়নাল আবেদিন গরিবী সাহেব আজকের মাহফিলে প্রধান আলোচক হিসাবে তশরিফ আনবেন আজিজিয়া মাবুদিয়া হাকিমিয়া শাহে জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম বিশিষ্ট আলেমে দিন হযরত আল্লামা জনাব মাওলানা ওমর ফারুক নঈমী মাদ্রাসাতুল আলী উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ উপস্থিত মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা আওয়াজ যতটুকু পর্যন্ত বিস্তৃত হচ্ছে সবণরত অন্যান্য ভাইয়েরা ঘরে বসে শুনতে লাগলেন পর্দা মস্তুরাত পর্দানসী মা এবং বোনেরা রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মনিবের দরবারে অসংখ্য অগণিত বেসুমার শুক্রিয়ার সাজদা আদায় করছি যে মনিব অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে
আজকের এই বরগুজিদা মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ দান করলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালামের হাদিয়া পেশ করি রহমাতুল্লিল আলামিন শফিউল মুসলিমিন সরওয়ারে কায়নাত হায়াতুন নবী কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি আরফানি কদমে, যে নবীর ওসিলায় আল্লাহ তার নিয়ামতগুলো আমাদের উপর পরিপূর্ণ করেছেন। রসুল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, নিয়ামতে উজমা নিয়ামতে কুবরা, শুকরিয়া আদায় করছি। আরেকটি বার মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটি বিষয়বস্তু দেয়া হয়েছে, সেখানে মাহে রমজানের গুরুত্ব এবং হুজুর শাহেনশাহে বেলায়ত কুতুবুল আকতাব গৌসানা গিয়াসানা সৈয়দিনা মুর্শিদিনা হুজুর গৌসুল আজম মেজবানদারি রদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আলোকপাত, মহান মুনিবের দরবারে তৌফিক চাইব যেন ক্ষুদ্র সময়ে আমার স্বল্প জ্ঞানে আমি নগণ্য, আল্লাহ যদি দয়া করেন, সরকারে মুস্তফা যদি নেগা দান করেন এবং আমার হুজুর গোসুল আজম মেজবানদারির যদি ফুয়ুজাত নেগা হয়, কিছুক্ষণ কথাবার্তা আপনাদের সামনে বলবো। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আমরা সবাই শুনে যেন এগুলোর উপর আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমিন। আর একটু মহাব্বতে বলি আমিন। আমিন। আমরা জানি আল্লাহর জমিনে আল্লাহর কিছু মনোনীত বান্দা আছেন যাদেরকে বলা হয় ওলি, যাদেরকে বলা হয় কি ওলি। ওলি শব্দের অর্থ বন্ধু, ওলি অর্থ কি, কিন্তু এখানে ওলি শব্দ দ্বারা খুসুসিভাবে যারা আল্লাহর বন্ধু তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওলি, ওলি মানে কাদেরকে বুঝি? আল্লাহর বন্ধু, আল্লাহর কথা বলেন, আল্লাহর মানুষ আসবে বসবে, আপনাদের চোখ থাকবে আমার দিকে, কোন দিকে কথা বলেন, চোখ নাড়ানো যাবে না, চোখ নাড়ানো যাইলে আপনাদের অসুবিধা হবে, চোখ নাড়বেন না, নড়াচড়া করবেন না, যারা আসার আসবে বসবে। প্রধানমন্ত্রী তো আর আসবে না, প্রধানমন্ত্রী যদি আসতো তাহলে বলতেন যে প্রধানমন্ত্রী ম্যাডাম কোনোদিন দেখেন একটু দেখি, এরকম কিছু না। আলেমোনামা আসবে, নির্দিষ্ট জায়গায় বসবে, মাথা নাড়াচাড়া করবেন না, বেশি নড়াচড়া করবেন না, কিছু আপনারা যত সোজা থাকবেন আমি সোজাসুজি ওয়াজ করে শান্তি পাবো। আলহামদুলিল্লাহ বলেন। ওলি আল্লাহর কারামত, ওলি আল্লাহর কারামত, এগুলা হলো সত্য। এগুলা কি সত্য, বিশ্বাস আছে কি নেই? আল্লাহর একজন মজুজু বলি, যার নাম হলো হজরতে বেহলুল দানা। কি নাম বললাম? বেহলুল
দানা, মাশাল্লাহ। খলিফা হারুনুর রশিদের জামানার ওলি, ওলি আল্লাহ যুগে যুগে ছিল, আদম আলাইহিস সালাম নবী যখন ছিল তখনও কি ছিল? ওলি আল্লাহ, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। বিভিন্ন সময় বিভিন্ন ওলি আল্লাহকে দিয়ে আল্লাহ জমিন সাজিয়েছেন এবং তাদের কারামতগুলি এখনও জিন্দা থেকে গেছেন, মানুষের জবানে জবানে কিতাবের মধ্যে আমরা পাই। সুবহানাল্লাহ, দেখেন ওলি আল্লাহর কি ক্ষমতা। বেহলুল দানা ছিলেন আল্লাহর একজন এমন ওলি, মজজুব এবং সালেক দুটোটা ওনার ভিতরে ছিল। বিয়ে শাদি করে নেই, মানুষের কাছে টাকা পয়সা তালাশ করতেন না, বড় দালান কোটায় থাকতেন না, দামি কোনো গাড়িতে চড়তেন না, নির্দিষ্ট কোনো জায়গায় থাকতেন না। উনি ওনার মতো আল্লাহর প্রেমে বিভোর, তবে তিনি যে বেলায়েতের ওলি, ওনার থেকে কারামত প্রকাশিত হয়েছে এ কথার উপর কোনো সন্দেহ নাই। সমস্ত ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম স্বীকার করেছেন হযরত বেহলুল দানা আল্লাহর একজন বড় বুজুর্গ ওলি। সুবহানাল্লাহ। আজকে আমরা মাহফিলে আসলাম, ওলি আল্লাহর তাজকারা করতেছি, ওলি আল্লাহ নিয়ে কথা বলতেছি, লাভ না ক্ষতি? এদের তাজকারা করলে অন্তর তাজা হয়, সগিরা গুনাহ মাফ হয়ে যায়, এবং ওলি আল্লাহর নেগা ফুয়ুজাত যদি কারো উপর ডাইরেক্ট সুন্দরভাবে পড়ে সেও বেলায়েতের ওলি হয়ে যায়। বেহলুল দানা সাগর পারে বসে আছেন, কোথায় কথা বলেন, কোথায় বসে বসে ঘর বানাচ্ছে, কি বানাচ্ছে? আমরা যেরকম ছোটবেলায় বালি দিয়ে বালির ভিতরে পা ঢুকাই দিয়ে ঘর বানাইতাম, কিসের বাসা? ফাকির বাসা। কিসের বাসা? বললা বল, আমরা ছোটবেলায় বলতাম এটা সরই ফাকির বাসা, বাবুই ফাকির বাসা বানাইতাম, বালির ভিতরে পা দিয়ে ভিজা বালিগুলাকে দিয়ে আমরা উপরে দিতাম, ঠিক না? এরকম ছোট ছোট বাসা বানাচ্ছে কে? আল্লাহর ওলি বেহলুল দানা। আল্লাহর ওলি বেহলুল, নামটা মনে রাখবেন, আল্লাহর ওলি বেহলুল দানা। রাস্তা দিয়ে রাস্তা ধরে যাচ্ছেন খলিফা হারুনুর রশিদ এবং বাদশার স্ত্রী জুবাইদা। খলিফা হারুনুর রশিদের স্ত্রীর নাম কি? জুবাইদা খাতুন। এখন জুবাইদা খাতুন ছিলেন ওলি ভক্ত, কি ভক্ত? আমাদের দেশের মেয়েরা ওলি ভক্ত কি বেশি, মাজার ভক্ত বেশি? প্রায় মেয়েরা দেখবেন সাথে, বেশি শহরের মডার্ন মেয়ে না হলে মোটামুটি ধরতে গেলে সতে 90-95 জন মেয়ে কি মানে? ওলি আল্লাহ মানে, ঠিক না? জুবাইদা খাতুন বেহলুল দানাকে দেখে দাঁড়িয়ে গেলেন, পালকিওয়ালাকে বললেন পালকি থামাও, ঘোড়ার গাড়ি থামাও। তিনি নেমে গেলেন পাশে, নিজের স্বামী হারুনুর রশিদ। আপনারা আমার কথা বুঝতেছেন? ক্লিয়ার বোঝা যাচ্ছে? কানে কোনো সমস্যা তো হচ্ছে না। হারুনুর রশিদ বলে, কোথায় নামতেছ? বলে, আমি একটু সাগর পারে ওই যে আমার বাবা জানকে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। হারুনুর রশিদ বলে, এটা তোমার বাবা? বলে যে হ্যাঁ, উনি আল্লাহর বলি, ওনাকে বিয়ের আগ থেকে আমি মহাব্বত করতাম। সুবহানাল্লাহ। আহা, এই জন্য দেখবেন যারা মাজারে যায় ওলি আল্লাহ মানে, এদের জামাইগুলো পয়সাওয়ালা হয় এবং এরা জামের ফিডা খায় না, ফিডা কম খায়, এবং এরা সুখে শান্তিতে বেশি থাকে, এটা ওলি আল্লাহর নেগাহে করম। সুবহানাল্লাহ, ঠিক না? তিনি যাচ্ছেন তো বাচ্চা বলতেছে, কেন কি করবা? বলে, আমি একটু ওনার সাথে কথাবার্তা বলে আসি, ওনার সাথে দেখা করে আবার চলে আসবো, একটু দোয়া নিয়ে আসি। কি নিয়ে আসি? দোয়া নিয়ে আসি। জুবাইদা নামলেন, গিয়ে দেখতেছেন বাহালুল দানা কি বানাচ্ছে, ছোট ছোট। জুবাইদা জিজ্ঞাসা করতেছেন,
যে বাবাজান বা সাইয়েদি আমার পীর আপনি কি বানাচ্ছেন? বাহালুল দানা জবাব দিলেন, এ জুবাইদা, এ আমার মা, অনেকদিন পরে তোমার সাথে দেখা। আমি সাগর পারে বসে বসে জান্নাতের ঘর বানাচ্ছি, বলুন সুবহানাল্লাহ। কিসের ঘর? আল্লাহু আকবার বলেন। ওগুলা কি কথা? কোথায় জান্নাত? কোথায় জান্নাত? কোথায় জান্নাতের কামরা ঘর? আল্লাহর বলে বেহালুল দানা বলতেছেন, আমি সাগর পারে কি বানাচ্ছি জান্নাতের? ক্ষমতা দিয়েছে কে? ওলিদেরকে এরকম বলার ক্ষমতা দিয়েছে কে? আপনি মানলেও আলহামদুলিল্লাহ, না মানলেও কি? কারামত, ওলি আল্লাহর ইজ্জত, এহতারাম জমিনে থেকে যাবে। জুবাইদা বলতেছেন, বাবাজান, আপনার এই ঘরগুলা কি বেচা কেনা হয় কিনা? বেচা কিনা? আল্লাহর ওলি বেহলুল দানা বলতেছেন, এমনে এমনে ঘর বানিয়ে কি করব, আমি তো বিক্রি করার জন্য ঘরগুলা বানাচ্ছি, বলুন সুবহানাল্লাহ। বেশি বেল্লাই বানাত দি। জুবাইদা খাতুন বলতেছেন, বাবা, যদি বেচা কেনা করেন টাকা লাগবে, টাকা দিতে হবে, দাম কত, কত দিয়ে বিক্রি করবেন? আল্লাহর ওলি বেহলুল দানা বলতে লাগলেন, এ জুবাইদা, আমার এ ঘরের দাম 30 দিরহাম, বলুন সুবহানাল্লাহ। কয় দিরহাম? 30 দিরহাম, বেশি না, সস্তা? সস্তা না? এই ধরনের কথাগুলা অনেকের মাথায় বুঝে আসবে না, কার্যগুলা চিন্তা চেতনায় বুঝে আসবে না। এজন্য আমার আল্লাহ বলেছেন, যেটা চিন্তা চেতনায় বুঝে আসবে না, যেটা তোমরা চিন্তা করতে পারবে না, সেটার নাম কারামত, বলুন সুবহানাল্লাহ। এজন্য এটা কারামত। কিভাবে সম্ভব? কেমনে সম্ভব? যে কাজের মধ্যে কেমনে সম্ভব, কিভাবে সম্ভব কথা আসে, সেটাকে বলা হয় কি? কারামত। এটাকে বলা হয় কি? তা বুঝে আসার কথা নয়। জুবাইদা খাতুন নিজের থলে থেকে 30 দিরহাম বের করলেন। 30 দিরহাম বের করে আল্লাহর ওলির হাতের মধ্যে দিলেন। আল্লাহর ওলি বেহালুল দানার কাছে থলে আছে কি নাই? আছে। কিন্তু তিনি 30 দিরহাম নিজের থলের মধ্যে রাখেন নাই, যে 30 দিরহাম জুবাইদা দিয়েছেন সেগুলি সাগরের মধ্যে ফেলে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আর বলে দিলেন, এই জুবাইদা, একটা ঘর খরিদ করেছো, তোমার নামে একটা ঘর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বরাদ্দ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। জুবাইদা সালাম বিনিময় করলেন, সালাম বিনিময় করে সাগর পার থেকে যখন রাস্তার মধ্যে চলে আসলেন, বাদশাহ তখন পর্যন্ত জুবাইদার কার্যকলাপ খেয়াল করতেছেন, দেখতেছেন ব্যক্তিকে কিছু দারহাম এ ফকিরকে দেওয়া হয়েছে, ফকির সাগরে নিক্ষেপ করেছেন, সেটাও বাচ্চা দেখেছে, স্ত্রীকে বলতেছে, এই জুবাইদা, 30 দিরহাম যদি কোনো অভাবীকে দিতা, রাস্তার ফকিরকে দিতা, রুচি কিনে খাইত, এমন একজন ফকিরকে দিয়েছ যে টাকাটা সাগরের মধ্যে নিক্ষেপ করে নষ্ট করে দিয়েছে। জুবাইদা বলতেছে, এমনি এমনি টাকা দেই নাই, উনি আমার প্রিয় মুর্শিদ, আমার বাবাজান কেবলা, তিনি এই 30 দিরহাম দিয়ে জান্নাত থেকে আমাকে একটা ঘর ক্রয় করে দিয়েছে, বলুন সুবহান। খলিফা হারুন রশিদ বলে, এই
সাগর পারের ফাগলের কাছে যাইয়া তোমার মাথাও পাগল হয়ে গেছে, মাথাও কি শেষ? আচ্ছা চলো। জুবাইদার কথাকে ঠাট্টা বিদ্রুপ করলেন, কারণ খলিফা হারুনুর রশিদ নিজেও একজন আলেম ছিলেন, নিজেও একজন কি ছিলেন? কোরআন হাদিসের আলেম ছিলেন, দিন ইসলামের বহু খেদমত তিনি আঞ্জাম দিয়েছেন খলিফা হারুনুর রশিদ। অতপর জুবাইদা খাতুনকে বিভিন্ন কথাবার্তা বলে বিদ্রুপ করে ঘরের মধ্যে চলে গেলেন। জুবাইদার অন্তর ছোট হয়ে গেল, বিশ্বাস করাইতে পারতেছে না উনি যে একজন আল্লাহর ওলি। গভীর রাতে যখন ঘুমিয়ে গেলেন, গভীর রাতে হারুনুর রশিদ ঘুমে আচ্ছন্ন, এমন সময় হারুনুর রশিদ একখানা খাপ দেখলেন, স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে দেখা যাচ্ছে খলিফা হারুনুর রশিদ একটা জান্নাতের মধ্যে হাঁটতেছে, বলুন সুবহানাল্লাহ। একটা জান্নাতে গলিতে, জান্নাতের উঠানে গলিতে হাঁটতেছে, কে হাঁটতেছে? হারুনুর বাচ্চা হাঁটতেছেন। যাইতে যাইতে দেখতেছেন বিভিন্ন কামরা, কামরার মধ্যে দরজা, বিশাল বিশাল দরজা। অনেকে বলেছেন জান্নাতের একটা দরজা জমিন থেকে আসমান যত বড়, জান্নাতের একটা দরজা ও তত বড়, বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়লে এগুলা পাবেন, দান সৎকা করলে এগুলা, আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন জান্নাত। এগুলা আল্লাহ সুন্দর দেখার জন্য বানায় নেই, এগুলি আমাদেরকে দেওয়ার জন্য বানিয়েছেন। বন্ধুরা আমার, খলিফা হারুনুর রশিদ যেতে যেতে দেখতে লাগলো, দেখা যায় একটা দরজার চৌকাঠের উপর লেখা, সৈয়দা জুবাইদা খাতুন কি জান্নাত, সুবহানাল্লাহ। কার নাম? জুবাইদা। বাচ্চার কি? স্ত্রী। অনেকক্ষণ তিনি নামটা দেখলেন, কিছুক্ষণ পর সাহস করে দরজার মধ্যে একটু নাড়াচাড়া শুরু করলেন। হঠাৎ একজন জান্নাতের রক্ষী এসে ডাক দিলেন, এ হারুন, দরজা ধরে টানাটানি কেন করো? দরজা ধরে আমাদের অনেক পয়সাওয়ালাদের ঘর ফকির গেলে দরজার মধ্যে টানাটানি করলে দারোয়ান বলে না, অদড়াঙ্কা করো, এটা বাজ্যরকা হয় না? না হয়? আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়, কথা বুঝতেছেন? বন্ধুরা আমার, জান্নাতের একজন রকিব বলতেছেন, এই হারুনুর রশিদ দরজা খুলবে না, টানাটানি করিও না। হারুনুর রশিদ বলে, নাম লেখা আছে আমার স্ত্রীর নাম। তো ফেরেস্তা বলতেছেন, তোমার স্ত্রীর নাম লেখা আছে, কি হয়েছে? যার নাম লেখা আছে তিনি ঢুকতে পারবেন, তিনি হাত দিলে দরজা খুলবে, বলুন সুবহানাল্লাহ। হারুনুর রশিদ বলতেছেন, আমার স্ত্রীর নামে এই জান্নাত কিভাবে? তখন ফেরেস্তা বললেন, গতকাল আল্লাহর একজন বলি, মজুজু বলি, বাহালুল দানা থেকে 30 দিরহাম দিয়ে তোমার স্ত্রী একটা জান্নাত ক্রয় করেছেন। ওই জান্নাত আল্লাহ তাআলা তোমার স্ত্রীর নাম চৌকাঠের উপর লিখে মালিক বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হারুনুর রশিদ বলতেছেন, আমি একটু দেখতে চাই ভিতরে কিরকম, একটু দেখতে চাই। ফেরেস্তার সাথে যখন একটু কথা কাটাকাটি করতেছে, ফেরেস্তা হারুনুর রশিদের ঘাড় ধরে একটা ধাক্কা দিলেন, বলুন সুবহানাল্লাহ। গেড়ি চাই ধরি বাইরে হতে পারে, এখানে ঘাড় ধরে ধাক্কা দেওয়ার সাথে সাথে হারুনুর রশিদ মাটিতে পড়ে গেলেন, চক্ষু খুলে গেল। হারুনুর রশিদ দেখতেছে তিনি জমিনের মধ্যে নিজের বিছা নাই। স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী কোথায়? গভীর রাত। হারুনুর রশিদ বলে, চলো চলো ঘোড়া বের করতে বলো, আমি একটু তোমার বাবা জান যার সাথে আজকে জুহুরের সময় তুমি দেখা করেছো, আমি একটু ওনার কাছে যেতে চাই, বলুন সুবহানাল্লাহ।
স্ত্রী বলে আপনি কোনো পাগলই গেছেন নি, জোহরের সময় আমি বা পাগল ছিলাম, এখন এই গভীর রাত্রে আপনি বলতেছেন সাগর পাড়ের ওই পাগলের কাছে যাবেন, তো জুবাইদা সান্ত্বনা দিয়ে বলতেছেন রাত্রে ওনাকে পাওয়া যাবে না, কোথায় আছে কোন জায়গায় উনি কি করতেছেন এটা জানা নাই, আরাম ফরমাচ্ছেন, আল্লাহর রিয়াজত করতেছেন, আগামীকাল যদি আল্লাহ তকদিরে রাখে ওনার সাথে ইনশাল্লাহ সাক্ষাৎ হবে, সুবহানাল্লাহ। পরের দিন হযরতে জুবাইদা এবং হারুনুর রশিদ উভয়জন পালকিতে চড়ে ঘোড়ায় রওনা হয়ে সেই সাগর পারে আবার চলে গেলেন, গিয়ে দেখতেছেন তকদির ভালো, সাগর পারে গতকালকের মতো আজকেও আল্লাহর ওলি বাহালুল দানা যেন বসে বসে কি করতেছে বলুন, সুবহান। জুবাইদা নামলেন, বাচ্চাও স্ত্রীর সাথে সাথে আছে, স্ত্রীর সাথে সাথে আছে, স্ত্রী যদি নেককার হয় ওলি মার্কা হয়, স্বামীও কি হবে ওলি মার্কা হবে, আর স্ত্রী যদি ওলি আল্লাহর মোহাব্বত না থাকে স্বামীও থাকবে, আবার স্বামী যদি ওলি মার্কা হয় স্ত্রীও ওলি মার্কা হবে, স্বামী যদি ওলি আল্লাহর কদমে না যায় স্ত্রীও যাবে না, এই জন্য কবুতর বাজ বাজ আজ কবুতরের যাকে কবুতর পাওয়া যায়, চিলের যাকে চিল পাওয়া যায়, বাতেলের সাথে বাতেলের বন্ধু হয়, হকের সাথে হকের বন্ধু হয়, অলি প্রেমিকার সাথে অলি প্রেমিকের বন্ধুত্ব হয়, নবীর দুশ্মনের সাথে নবীর দুশ্মনদের বিআইওয়ালা হয়, দেখবেন যে জারগো তলে ফরিবুদ কি জারগো, যে গাঠিওয়ালা এ তো তোয়ায় তাই এনে মাইয়ে বিয়ে দিব দা হারে, আর গোসে মাঝবানজারের কেউ যদি মাইয়ে বিয়ে দে ফলে ফুসল লো বুধ হনলিরে মহব্বত করা আগে খবরই আনলো, ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক, অলি প্রেমিকেরা অলি প্রেমিক ছাড়া মেয়ে বিয়ে দেয় না, অলি প্রেমিকরা যার ভিতরে অলির মোহাব্বত নাই তাদেরকে শ্বশুর আব্বা বানায় না, অলি প্রেমিকরা যার ভিতরে অলির মোহাব্বত নাই সেই ঘর থেকে মেয়ে আনে না, ঠিক না বেঠিক, জন্য গাজী সেরে বাংলা বলতেন হতটা গাঠিওয়ালা তুন মাইয়ে নুমানিস, গাঠিওয়ালা তুন মাইয়ে কিয়া সেরে বাংলা হদে গাঠিওয়ালা তুন মাইয়ে আনিবি, মাইয়ে পর মহব্বতে তোরা রে শ্বশুর ওই লাইন ধরে গাঠিওয়ালা লাইন তিয়ে করা দিবি, তোরা বেড়া সোজা সুদে যার নামত গুলো দিতে পারিবি, ঠিক না, সেরে বাংলা সাবুজুর হইত, ঠিক না, হ্যাঁ, এজন্য বাবারা বিয়ে সাদির সময় ঘর বাড়ি দেখবেন অসুবিধা নাই, ব্যবসা বাণিজ্য দেখবেন অসুবিধা নাই, কিন্তু যদি দেখেন তার ভিতরে অলি আল্লাহর মহাব্বত নাই ছেলে ওহাবি আহলে হাদিস বাতেল, খবরদার সেই ঘরে মেয়ে বিয়ে দিবেন না, সে ঘর থেকে মেয়েও আনবেন না, আনবেন শান্তির জন্য ইমান আকিদা নষ্ট করে দিবেন, আউযুবিল্লাহ, মনে তাইব না হতাই যেন নাজের মাহফিলুর সবক, নাজের মাহফিলুর সবক, হারুনুর রশিদ নামলেন, নেমে জিজ্ঞাসা করতেছেন বাবা জান গতকালকে বলছে কি ফাগল, আজকে বলে কি বাবা জান, বালুল দানা দেখে মুসকে হাসলেন, বলে কি ব্যাপার, গতকালকে তো পাগল বলছ আজকে বাপ কেন ডাকতেছ, হারুনুর রশিদ বলতেছেন কিরে আমি যে পাগল বললাম আমি তো অনেক দূরে ছিলাম, তিনি কিভাবে শুনেছে, সুবহানাল্লাহ, জন্য আল্লাহ বলে দিয়েছেন কুনতু সামাহুল্লাজি, আমার ওলিদের কানকে তোমরা তোমাদের কান মনে করবে না, এজন্য তুমি বোয়ালখালীর জমিনে আমার গোসুল আজম মাসবানজারি ফটিক চরের জমিনে তাকে দূরে মনে করবে না, গোসেবাক আব্দুল কাদের জিলানি বাগদাদের জমিনে তোমার থেকে দূরে মনে করবে না, খাজা গরিব নওয়াজ তোমার থেকে দূরে মনে করবে না, আমানত শাহ গরিবুল্লাহ শাহ পীর বদর আউলিয়া তোমার থেকে দূরে মনে করবে না, কারণ এ ক্ষমতা মদিনাতুন নবী
আল্লাহর পক্ষ থেকে তার বেলায়তের ওলিদেরকে দান করেছে, বলুন সুবহানাল্লাহ। আর আমার রসুল শুনে কি শুনে না? রসুল যদি শুনে রসুলের বন্ধুরাও শুনবে কি শুনবে না? যেন আলা হজরত বলে দিয়েছেন, হামি আহাসে পুকারে আকাম দিনে সে শুনে মুস্তফা কি সামাত পেলা কো সালাম সালাতুনিয়া। জিসকা কোই সানি নেহি, জিসকা কোই সানি নেহি, ও নবী হামারা হে, জিসকা কোই সানি। পড়েন না পড়েন। জিসকা কোই সানি নেহি, ও নবী জিসকা কোই সানি নেহি, ও নবী হামারা হে, মুস্তফা কি আজমত কা, মুস্তফা কি আজমত কা, হদ হে না কিনারা হে, মুস্তফা কি আজমত কা, হদ হে না কিনারা হে। সালাতুনিয়াম জুরে পড়ে তু উফাবি, ডগমগাই নাই, জুরে পড়ে তু উফাবি, ডগমগাই নাই, জুরে পড়ে তু উফাবি, ডগমগাই নাই, আপ জব করম কর দে, আপ জব করম কর দে, তো সামনে কিনারা হে, আপ জব করম কর দে, আপ জব করম তো সামনে কিনারা হে, মুস্তফা কি আজমত কা, মুস্তফা কি আজমত কা, হদ হে না ইস উম্মীদ লে কর মে, আখড়া হো চৌকট পর, ইস উম্মীদ লে কর মে, আকড়া হো চৌকট পর, ও কবি তো পৌঁছেঙ্গে, ও কবি কোন গম কা মারা হে, জিসকা কোই সানি নেহি, জিসকা কোই সানি নেহি, ও নবী মুস্তফা কি আজমত কা, মুস্তফা কি আজম। নাত মুস্তফা শুনলে আর নাত মুস্তফা পড়লে, নাত মুস্তফা শুনলে নাত মুস্তফা পড়লে, হমসে আপনে জীবন কা, হমসে আপনে জীবন কা, ওয়াক্ত এ গুজারা হে, হমসে আপনে জীবন কা, ওয়াক্ত এ গুজারা হে, জিসকা কোই সানি নেহি, ও নবী মুস্তফা কি আজমত কা, মুস্তফা কি আজমত কা, হদ হে না
সালাতুনিয়াম তাহলে ওলি আল্লাহ দূর থেকে শুনে কি শুনে না? আরো জোরে বন্ধুরা আমার আল্লাহর বলি বেলুল দানা বলে এ হারুনুর রশিদ বাবা ডাকা তোষা মুদি বন্ধ কর কিসের জন্য এসেছিস বল সুবহানাল্লাহ অরিজিনাল পীর যারা হকানি পীর যারা তারা কাসারা মানুষের সাথে কথা বলে না সৃষ্টির কল্যাণে তারা কথা বলে আর বর্তমানে ভণ্ড পীর আছে কি নাই আছে কি নাই হাত শোনার আগে জিজ্ঞাসা করে বিল্ডিং কয়টা ব্যাংক ব্যালেন্স কি আছে কি করো গাড়ি কয়টা করে কি করে না আমার দরবারে বড় বড় হাদিয়া আনতে পারবা কি পারবা না বলে কি বলে না যারা মানুষদের বিপদের মধ্যে কারণ সমস্ত মানুষ ওলি আল্লাহর দরবারে হাজত নিয়ে যায় মকাসদ নিয়ে যায় কিছু পাওয়ার আশায় যায় যারা সে সময় মানুষদেরকে ব্ল্যাকমেল করে টাকা পয়সার কথা জিজ্ঞাসা করে নজর নিয়াজ তালাশ করে খোদার কসম করে বলি তাদের ভিতরে বেলায়ত নাই তারা প্রকৃত ওলি আল্লাহ নয় তারা হলো শয়তানের ভাই ভণ্ড পীর ভণ্ড ওলি ওলি আল্লাহর মুখোশ পরেছে ব্যবসা করার জন্য ঠিক না বেঠিক এই ধরনের পীর থেকে ঈমান হেফাজত করা দরকার আছে কি নাই কথা বলেন আছে কি নাই কারণ যিনি হকানি বলি তিনি যত বড় জটিল সমস্যা হোক না কেন সেটা আল্লাহর কুদরতি বান্দার থেকে নিয়ে মানুষদেরকে দিতে পারে দেওয়ার আগে দুইটা জিনিস দেখবে তার ভিতরে ওলির প্রতি মহাব্বত আছে কিনা আদব আছে কিনা যদি দেখতেছে ওলির প্রতি তার মহাব্বত আছে আদব আছে খুদার কসম করে বলি যেটা চাইবে খুদার কাছ থেকে সেটা তাকে নিয়ে দিতে পারবে বলুন সুবহান ঠিক না বেচিক আর যারা ফানির বোতল ভরা দে তাজ্ঞে ভরা দে তাবিজ দে হ্যাঁ ঠিক না বেচিক অ্যান্ডারম মেদি গড় দরজা বন্ধ করি লাইট বন্ধ করি যা রে এগুন বালানা বৈদ্য বৈদ্য হনো দিন ফিরে না বৈদ্য হনো দিন কিনু হয় মাতন বৈদ্য হনো দিন এজন্য মা বোনদেরকে বলবো বৈদ্য বাড়িতে যাবেন না তাবিজ তোমার করবেন না একান্ত প্রয়োজন হলে যারা কোরআন হাদিস দিয়ে আমালিয়ত করে ওই রকম আমালিয়ত আলেম দিয়ে কিছু করতে পারেন কিন্তু আমালিয়ত আলেম ছাড়া শরীয়ত ছাড়া যাদের ভিতরে শরীয়ত নাই যাদের ভিতরে নামাজ নাই এই ধরনের কোনো মানুষের কাছে গিয়ে এই ধরনের কাজ করা কুফরি এগুলি হিতে বিপরীত হয় হিতে হিতে জমাইল জমের ভালো লাগে ইউ হুজুর আজ জমাতে ইনকাম হম বেড়ি বৈদ্য বাড়িত গিয়ে নি আয় না দেখাতে জমে হতে সরে যেন আসিল আজি গিয়ে গুই সরে যেন আসিল কিয়া বৈদ্যর হাজে গিয়ে দে গিললে বাড়ি বেললে ইয়া গরত আয় না দেখাতে যেন আছে ওমা মাই বা মনে মনে খুশি গি হতে দোয়া হামত লাগি দেয় না কিয়া হতে যেন গিয়ে গুদি বড়সা একান সরি আইবু দেরি ওমা দেখা যাচ্ছে কদিন পরে দেখা যাচ্ছে গরের গরু আছে গরুটা ও মরি গেছে গরুর কি গরু মজ্জিগা গরু বাচ্চা দিয়ে গরুর দুধ নিয়ে না হবাই দাহারে বৈদ্যরে গরুর দুধ নিয়ে হবাই দাহারে এলে হতুগুন বালা বালা বৈদ্য আছে দে যারা কুফরি কালাম করে মূর্তি মূর্তি দিয়ে না হাম করে খারাপ জিনিস দিয়ে হাম করে সমস্ত মানুষরে তুই ফির মনে করি বালা মানুষ মনে করি যদি কুরোর যদি আন্ডা হবো কুরো মরে যাবি গুই গরু দুধ খাবালি গরু মরে যাবি গুই হনো একান বিড়ে তানে বোয়ালি বিড়ের আয় উন্নতি পর্যন্ত যাবি গুই ঠিক ন হয় বাংলার মিশো কথা বাংলার আর যদি হকানি আলেম আনতে পারেন যেমন আমার হুজুর কাবলা তৈয়ব সাহ রহমতুল্লাহ আলাই সুবহানাল্লাহ যেখানে কদম দিয়েছেন গুলে গুলজার হয়েছে যে ব্যবসায়ীকে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন হুজুর জিন্দা থাকতে তাদের সর্বোচ্চ উন্নতি দেখে নাই কিন্তু হুজুর এন্তেকালের পরে তাদের মুখ থেকে আমরা শুনেছি হুজুর কাবলা তৈয়ব সাহ রহমতুল্লাহ আলাই আমার কপালে ফুঁ দিয়েছেন হাত বুলিয়ে দিয়েছেন আল্লাহ আমাকে গরিব থেকে কুচিপতি বানিয়ে দিয়েছেন বলুন সুবহান তাহলে হকানি অলির দরবারে যারা যায় দেবেন দিয়ে তারা হলদে ফতর বিকেলে নু হয় মন্দ সাবর টিয়া ফুরাইব না মন্দ সাবর টিয়া ফুরাইব না সুবি মিজান সাবর টিয়া ফুরাইব না ফুরাইব না ফুরাইব এ তারা টিয়া ফুরাইতে ফুরাইতে তারা সদ্য গোষ্ঠী ফুরাই দেবে কি তারপরও সম্পদ সম্পদ সুফি মিজানকে দিল কে আব্দুল সালাম ইসাপুরি
কে দিয়েছে? আব্দুল সালাম ঈসাপুরী। কে দিয়েছে? আমার হুজুর গৌসুল আজম মাঝবান্ডারি। ঠিক না বেচি? স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ দুলি এ কামনা। স্বর্ণ চাঁদি চরণ দুলি এ কামনা, হা হা ভাঙা তকদির জোড়া। আমার হজরত কেবেলা ভাঙা তকদির, আমার বাবা জানে কেবেলা মদিনার। আল্লাহ মদিনার গোলামি, আমার বাবা জানে কেবেলা মদিনার। বেলায়তের খবরদারি, আমার গৌসে আজম মাঝবান্ডারি। বেলায়তের গৌসে আজম মাঝবান্ডারি, হাসানের জারে অন্তর জোড়াই দে। আমার হজরত কিবলা হাসানের জারে হা, ভক্তবৃন্দের অন্তর জোড়াই দে। আমার হজরত কিবলা মদিনার। ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছেন আজ বিসাজে। ফটিক ছড়ি ভিকারীদের বিক দিয়ে দে। আমার হজরত কিবলা ভিকারীদের, আমার হজরত কিবলা মদিনার। হা মদিনার গোলামি, আমার বাবা জানে কিবলা মদিনার। মাঝবান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তলা। মাঝবান্ডারের ওলি আল্লাহর বীজ তলা, শের খুদা আলীর হজরত কিবলা মদিনার। ভক্ত মুরিদ আসে কানরা, আশা নিয়ে আসলো সবাই। ভক্ত মুরিদ আশা নিয়ে আসলো তারা, ভিকারীদের বিক আমার হজরত কিবলা। সবার আশা পূরণ, মদিনার গোলামি। দিবানি সকাল সাজে, নামটি জপি মনে মনে। দিবানিসি সকাল সাজে, নামটি জপি দিলে দিলে। আমায় একবার নবী দেখাই দে, আমার হজরত কিবলা। আমায় একবার আমার বাবা জানে কিবলা মদিনার গোলামি। মদিনার গোলামি, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন। গৌসুল আজম মাঝবান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি নৈরূপে আকার নিল, সলে জগৎ মাতা ইল। নৈরূপে আকার নিল, যাহার হুকুমে চলে, যাহার হুকুমে এ বিশ্ববু বন। কেন চিনলি না রে মন, কেন গোসল আজম মাঝবান্ডারি
গোসল আজম মাঝি বান্দারি চিনতে পারে সাধকার চিনিবার ইচ্ছা যার চিনতে হৃদয় চকু খুলিয়া দেখো হৃদয় চকু জ্ঞান দুর্ভিক্ষণ কেন চিনলি না রে মন গোসল আজম গোসল আজম মাঝি বান্দারি আকাশ বাতাস আর দেব দেবতা তাবেদার আকাশ জিন পরিয়ার হুর ফেরেস্তা জিন পরিয়ার হুর ফেরেস্তা প্রেমেতে মগন কেন চিন জোরে জোরে কেন চিন গোসল আজম গোসল আজম মাঝি বান্দারি সালাতুনিয়া হযরত বেলুল দানা বলতেছেন কিসের জন্য এসেছ বাবা নিয়ে যাও। খলিফা হারুনুর রশিদ বলে বাবা আপনি দেখতেছি ঘর বানাচ্ছেন, আমার একটা দরকার। সুবহানাল্লাহ, আমার একটা তো বেলুল দানা বলতেছে নিয়ে যাও, দিয়ে দিলেন। খলিফা হারুনুর রশিদ ফকির থেকে 30 দারহাম ওনার হাতে, বেলুল দানা 30 দারহাম নেড়ে চেড়ে বলতেছে বোঝে বাবা এত কম দিয়ে তো বিক্রি করবো না। বোঝে বাবা গতকালকে আমার স্ত্রী যেটা দিছে আপনি যেটা রেট বলো না, বাবা আজকে বাজার বেশি গরম, আজকে বাজার গতকালকে সস্তা ছিল, এক রাতের ভিতরে জান্নাতের গড়ের দাম বাড়ি গেছে। কয় বাবা কত, বাচ্চার কি টাকার অভাব আছে নি? বলে হারুনুর রশিদ জান্নাত তোমাকে দিয়ে দিলাম, ফেরত নিব না, দিয়ে দিলাম, কিন্তু জান্নাতটার মূল্য পরিশোধ করো, এটার মূল্য এখন আর 30 দারহাম নাই, এটা যদি তোমার মালিকানায় নিতে চাও আমাকে 30,000 দারহাম দিতে হবে। বলুন সুবহানাল্লাহ, 30টি আর জিনিস। আজে যদি গোসল আজম আসবেন যে কিনে ফেলাইতে অস্তা কি হইলাম যে কেয়ামতুদ্দিন যদি হ বাজান বিয়া কিন্তু ফেলি হুম বাজানো হবো তো আজ টিয়া কিতাম আই এত্তা দুনিয়া মেদি দিতি হামত আসতু উন দিয়ে না আর ফলে ফাঁতিয়া করতু মুসদ বাইনতু মাদ্রাসা বাইনতু অভাবী অলারা খাবাইতু আজে কেয়ামতর ময়দানত তো আর তোর লইবার হাম নাই, আজ তো কেয়ামতের ময়দানত আর ফল হল রায় দিউম দে তো তুই এখন ওর হন হামত। তার এজন্য আলা হযরত বলেছেন কে আজলে উনি কি পানা, আল্লাহ আকবার, আলা হযরত ওহাবিদেরকে বড় এহসান করে বলেছেন যে এ ওহাবির গোষ্ঠীরা আমি তোমাদেরকে একটা কথা বলি, আমার রসুলকে যদি মানতে চাও মোহাব্বত করতে চাও দুনিয়ার মধ্যে করো, আজকে করো, কেয়ামতের দিন আল্লাহ রসুলের সম্মান নূর বলে কোনো কাজে। আজলে উনকি পানা আজ মদদ মাগুন সে, আজলে উনকি পানা আজ মদদ মাগুন সে, হ্যাঁ ফির না মানেঙ্গে ফির না মানেঙ্গে, কয়ামত মে আগর মান গয়া। সুবহানাল্লাহ, আর দেশত বহুত হুজুর হল রজবি লাগায়, প্রায় রজবি হলর দে দিয়া ঘজবে ভাই কিয়ে ভাই দে নাম লাগাই দে কি আলা হজরতর নাম ব্যবহার করছি রেজাতুন রজবি, কিন্তু বাংলাদেশের অরিজিনাল রেসবি যেগুন আছিল এগুন এখন নাই, এখন রেসবি লাগাতে কিনলে এখন মাহফিল দত্ত বেললেই, কিন্তু লাগানি এখন রেসবি অনুর দিদি গজ ব্যবহার কিনলে হত্যারণ নি আলা হজরতর যে সলিকা তরিকা এনের ভিতরে তারা
ইমাম এলা হজরত রোগ শিয়ার গান্য পারে বিয়া গুণ আই বিয়া গুণ দোষ নদীর কিন্তু যেগিন দেহির তুই রোজবি লাগাই গোসে মেজবান্ডারের সানাত বিয়া দবি করলি ইমামে আলা হজরত হব দেয় এ আহমদুল্লাহ মেজবান্ডারি আমিও তো আপনার বন্ধু যে আপনাকে গালি দেয় সে আমি আলা হজরতের কিছু না তাকে আমি কুত্তাও বানাই না আমার দরবারে আমি তাকে গাদ ধাক্কা দিয়ে বের করে দিছি ন বুঝো মানলে তুই রোজবি লাগাই এনে শরীয়তের দোহাই দিয়ে অলি আল্লাহ সানাত বিয়া দবি করিবে ইমামে আলা হজরত তোমার কি গোলাম বলে স্বীকার করিব না অলি আল্লাহ লোন হুয়া হুয়া ফুঁদা কেন হুয়া আমার সব আজ প্রত্যেক দিন রাতে অন্যান্য ফির অলি আল্লাহ দেখা হয় গোসুল আজম মাইসবান চালিল অন্যান্য অলি আল্লাহ কি হয় দেখা তো তুই এনে বড় বড় গলি এটা টেবিলের মধ্যে হতাই নড়ত কোসে মাইসবান্ডারে হইব তো ও আহমদ রাজা তোমার নাম লাগাই বাংলাদেশও থদুকুম চলে দাও তাহারে গাল দে তো ইমামে আলা হজরত হবো না ক্যাং করতাম অত তুই ক্যাং করবি তুই ইমামে আলা হজরত হবো দেয় তে রেসবি গোড়া দিন শিক্ষা রোগ আই তার আর গোলাম মনে করি বাইরে তো যাই তো ঠেলা মারে ইমামে আলা হজরত যাতে লাতি মারে ফুমসাই তো বাংলাদেশও দেবেন দু গাল দিয়ে আ সারা ফা সারা আর গোজার গো হতে বিয়া কিন্তু বাইরে কিনলে কিনলে ওই লান তোর বোঝা পড়া বেলায় খুদা উনুরে মানুষের সামনে কালার করে দে দে ইমামে আলা হজরত ইমামে আলা হজরত রেসবি নাম লাগায় মাহফিল করে তো দরদাম করি 20,000 টিয়া সারা 10,000 টিয়া সারা মাহফিল যাইব না নজা আজ এই মাহফিল করে টিয়া লুৎ ফারিদ দি আজকে মাহফিল করে আমরা যে টাকা নিচ্ছি এবং মসজিদে চাকরি করে আমরা যে বেতন নিচ্ছি এটা ইমামে আলা হজরতের ফতোয়া অনুযায়ী হারাম জায়েজ নাই যারা আলা হজরতের নাম দিয়ে দোহাই দিয়ে আপনারা মাছ গরম করেন আমাদেরকে বিভিন্ন সেজদা সেমার বিরুদ্ধে আপনারা যারা ফতোয়া দেন আপনারা যদি প্রকৃত ফতোয়া মেনে চলেন আপনারা প্রথমে মসজিদের খেদমত করে ওয়াজ করে মাদারাসার ছেলে পড়াইয়া টাকা নেওয়া বন্ধ করেন এগুলা নেওয়া ইমামে আলা হজরত জায়েজ বলেন নাই ফতোয়ায় রেসবিয়াত খুলে দেখেন তিনি বলেছেন এগুলা বিলকুল হারাম এগুলা বিলকুল হারাম এগুলা সব মিলাইয়া এগুলির উপর ওহাবিদের ওহাবি আলেমরা একটা কিতাব লিখেছিলেন কি লিখেছিলেন কিতাব লিখেছিলেন তাদের শেখেরা তারাও বলেছিলেন যে এগুলা করে কোনো টাকা পয়সা নেওয়া যাবে না এমন সময় আমার হুজুর গোসুল আজম মাসবানজারের খলিফা আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই আমিনুল হক একটা কিতাব লিখলেন রাফিউল আসকাল যত সম্ভব কিতাবের নাম এই কিতাব লিখে তিনি প্রমাণ করে দিয়েছেন আলেমেরা মাদ্রাসায় চাকরি করে বেতন নিতে পারবে নামাজ পড়াইয়া বেতন নিতে মাদ্রাসার ছেলে পড়াইয়া বেতন নিতে খতমে কোরআন পড়ে টাকা নিতে খতমে বুখারি পড়ে টাকা নিতে ওয়াজ করে মজুরি নিতে সর্বপ্রথম আপনাদেরকে আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন গোসুল আজম মাসবানদারের খলিফা কোরআন দিয়ে হাদিস দিয়ে আমিনুল ইসলাম ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই যে কিতাবটার বিপরীতে এটাকে রদ করার জন্য এখনো পর্যন্ত কোনো কিতাব লেখা হয় নাই ওহাবিরাও বলেছেন তিনি যেটা লিখেছেন সেটা বরাবর লিখেছেন এজন্য ওহাবিরাও এখন বুখারি পরে টাকা নিতে পারে সুন্নিরাও খেদমত করে ওয়াজ করে টাকা নিতে পারে রাস্তা করে দিয়েছেন গোসুল আজম মাইজবানজারির গোলাম মাইকুর মেদি ওয়াজ করেন কার উসিলায় সিন্নি কর্মা খাইতেছেন একটু খেয়াল করে তারপর কথা বলিয়েন হ্যাঁ খারাপ হইলাম না হতা এটা দিবা লোকের নেই স্পষ্ট আজকে আমিনুল ইসলাম ফরহাদাবাদী এই মুফতি যদি ফতোয়া না দিত আপনি আমি খাইতে এবং ওনার ওই ফতোয়াকে একইভাবে মতামত সহমত পোষণ করেছেন আল্লামা গাদী শেরে বাংলা আল কাদেরী রহমতুল্লাহ হুজুরও কিছু কি নিতেন মাহফিলে হাদিয়া নিতেন ঠিক না আল্লাহ বোঝার তৌফিক দান করুন আরো জোরে কি দিবেন বাংলাদেশত গিয়ের বাসে সালা বেচা যায় গিয়ের বাসে সালা বেচা যায় কিছু করিবেন না একটা লেখা না বাসি উসি চললো বাসি উসি হওয়া জন্য দরহার আছে কি নাই হার উচিলাই চিনে খালি মল্লা তাকে মল্লা চিনন
আর দেখেন হামনুয়াইদ অ্যাকশন না করে দেখলে হত্যার না আর হক আদায় না করি, যার গুণ যার নুন খাই তার নুন তার গুণ গাইতে হবে, নুন খাইয়া যদি গুণ গাইতে পারেন দেখবেন তকদির চমকে যাবে। সুবহানাল্লাহ, সালাতুনিয়া স্কুল খুইলা ছে রে মৌলা, স্কুল খুইলা ছে গোসল আজম মাইজি বান্দারি, স্কুল খুইলা ছে, স্কুল খুইলা ছে রে মৌলা, চল রে মন্তর আজাই বিলম্বের আর সময় নাই, চল রে মন গোসল আজম মাইজি বান্দারি, স্কুলে খুইলা ছে গোসল আজম, নফসানিতে বাগ বিয়োগ রুহানিতে পুরাণ যোগ, ইমানি সাহিত্যতার নির্দিষ্ট আছে, ইমানি সাহিত্যতার খেদমতে বিজ্ঞান ও যার দয়া করলে হেড মাস্টার, খেদমতে বিজ্ঞান ও যার দয়া করলে হেড মাস্টার, তামাম দুনিয়া হবে নজরের, তামাম দুনিয়া হবে নজরের কাছে, স্কুল খুইলা ছে রে মাওলা, গোসল আজম গোসল আজম মাইজি বান্দারি, স্কুল খুইলা ছে রে মাওলা, স্কুলে খুইলা ছে গোসল আজম মাইজি বান্দারি, গোসল আজম মাইজি বান্দারি, তিরিশ হাজার দেরহাম দাম যখন বেড়ে গেছে, খলিফা জিজ্ঞাসা করতেছে হুজুর এক রাইতে এত দাম? বলে হারুনুর রশিদ গতকালকে জুবাইদাকে জান্নাত বিক্রি করেছিলাম, আমার জুবাইদা আমাকে মোহাব্বত দিয়ে কিনে নিয়েছে, ভক্তি দিয়ে বিশ্বাস দিয়ে কিনে নিয়েছে, আমি যে ফকির আল্লাহর বলি সেটা বিশ্বাস করেছে, সেজন্য গতকালকে তিরিশ দারহাম হাদিয়া দেওয়া নেওয়া নবীর সুন্নত আদায় করেছি, লেনদেন করেছি যেহেতু বিক্রি করতেছি। আর গতকালকে রাত্রে তো তুমি জান্নাত দেখেছ, দেখার কারণে জান্নাতের দাম বেড়ে গেছে, সেজন্য আজকে জান্নাতের দাম তিরিশ হাজার দারহাম। বলুন সুবহানাল্লাহ, তিরিশ হাজার টাকা দিলেন, তিনি নিয়ে সাগরে নিক্ষেপ করে ফেলে দিলেন, আর বলে দিলেন এ হারুনুর রশিদ যাও, তোমার নামও আল্লাহর পক্ষ থেকে একটা জান্নাত বরাদ্দ হয়েছে। ওলিরা দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আমি আলোচনা শেষের দিকে চলে আসতেছি। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা তিনি তশরিফ আনবেন, আমি আপনাদের ছেলের মতো ঘরের মানুষ, আপনাদের এখানে মীর মোহাম্মদ নুন্নাহার জামে মসজিদে কিছুদিন ছিলাম, অনেক ভাইয়েরা আছে সব মহাব্বতের ভাই দেখতেছি আসছেন আজকে মাহফিলে, আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। সকলের আন্তরিকতা মহাব্বতকে আল্লাহ কবুল করুন। হুজুর গোসল আজম মাইজ বান্দারি চার বছর চার মাস যখন হুজুরের বয়স, তখন থেকে তিনি পড়ালেখা জিন্দেগি শুরু করেন, মক্তবে পড়েছেন, বাবা জনাব মাওলানা মতিউর রহমান মতিউল্লাহ মৌলবি মতিউল্লাহ সাহেব আলেম ছিলেন, বাবার কাছে পড়ালেখা করেছেন, ওনা গৌর জায়গা থেকে গৌর নামক জায়গা থেকে এখানে এসেছেন। অতপর এলাকার পড়ালেখা শেষ করে এখানে, তখন বাংলাদেশে আঠারোশো শতকের দিকে তেমন কোনো কি ছিল না, উনিশ শতকে তেমন কোনো ভালো মাদ্রাসা ছিল না, মাদ্রাসা ছিল কলকাতা আলিয়া, যেটা বর্তমান কোথায় ভারতে। উচ্চশিক্ষা লাভ করার জন্য হুজুর গোসল আজম মাইজ বান্দারি ক্যালকাটা আলিয়ায় চলে যান, সেখানে ভর্তি হন এবং দীর্ঘ নয় বছর, কয় বছর, নয় বছর
তিনি সেখানে পড়ালেখা সমাপ্ত করেন এবং অত্যন্ত সম্মানের সাথে প্রথম স্থান অধিকার করে হুজুর গোসল আজম মেশবানজারি ওনার পড়ালেখার জীবন জিন্দেগি শেষ করেন। সুবহানাল্লাহ। আমাদের গোসেবাক আব্দুল কাদের যেভাবে বাগদাদের জমিনে গিয়ে পড়ালেখা করেছেন, এলমে দিন হাসিল করেছেন, আমার হুজুর গোসল আজম মেশবানজারিও এলমে দিন হাসিল করেছেন। গাছতলে আর বাস্তলে দৌড়াইয়া উলি হন নাই, এলমে শরীয়ত অর্জন করেছেন। অতপর উনাদের বাপদাদার খানদানের রেওয়াজ অনুযায়ী সম্মানের একটা চাকরি ইন্টারভিউ দিলেন কাজীর পদে। কিসের পদ? কাজীর পদে ইন্টারভিউ দিলেন। সেখানে যশোরের যেটা কোর্ট, সেখানে হুজুর গোসল আজম মেজবানজারি কাজীর পদে নিয়োগদান করলেন, সেখানে খেদমত শুরু করলেন। এক বছর সেখানে খেদমত আঞ্জাম দিয়েছেন, বিচার কার্য পরিচালনা করেছেন। কিন্তু যখন কোনো চোরকে তিনি শাস্তি দিতেন, কোনো ডাকাতকে যখন শাস্তি দিতেন, বিচার করতে গিয়ে যখন দেখতেন কোনো একজন গরিব বিচারের কাছে তার জায়গা ছাড়া হয়ে যাচ্ছে, এটা তার অন্তরের মধ্যে দুঃখের মতো কাজ করত। এ কষ্ট তিনি বরদাস্ত করতে পারতেন না। এজন্য এক বছর কাজের কাজ সমাপ্ত করে তিনি সরকার গভর্নর বরাবর, ভারত সরকার, এটা তো ভারত ছিল তখন, ইস্তফা দিলেন। তিনি বলতেছেন আমি এ চাকরি করব না, এ চাকরি থেকে ইস্তফা দিয়ে দিলেন। তিনি মানবতার খেদমত করার জন্য, মুনসেফের একটা খেদমত করার জন্য চিন্তাভাবনা করলেন, পড়ালেখা শুরু করলেন। আবার সেখানে যেটা যেটা জানার, মানবাধিকার, মানুষের সেবা দেওয়ার যেটা একটা কাজ, মানুষের পক্ষে কাজ করার, মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার যে জজ একটা ডিপার্টমেন্ট, পড়ালেখা করলেন, পরীক্ষা দিলেন। পরীক্ষার রেজাল্টের মধ্যে সরকার কর্তৃক বিভিন্ন সমস্যার কারণে ফলাফল বাতিল হয়ে যায়, আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। তখন তিনি চিন্তা করলেন আমি এগুলি আর করব না, মানুষের খেদমত কীভাবে বেশি বেশি করা যায়, মানুষকে কীভাবে বেশি বেশি সাহায্য সহযোগিতা করা যায়, সেজন্য তিনি বেছে নিলেন আমি মানুষদেরকে এলমে দিন শিখাবো, কোরআন হাদিসের জ্ঞান দান করবো। বলুন সুবহানাল্লাহ। সে সময়ের কলকাতার বোয়ালিশা মাদ্রাসা, কি বোয়ালিশা নামক একটি মাদ্রাসার মধ্যে মুহাদ্দিসের পোস্টে, কিসের পোস্টে? ইবতেদায়ী শিক্ষক নয়, প্রভাষক নয়, সরাসরি মুহাদ্দিসের পোস্টে। তখনকার জামানার মুহাদ্দিসের পোস্ট আর এখনকার মুহাদ্দিসের পোস্ট বেশ কম। এখন বহু মুহাদ্দিস কি নকল করো, কি মুহাদ্দিস হয় কি হয় না? নারে তকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নত ওয়াল জামাত, হযরতুল আল্লামা জনাব মাওলানা উমর ফারুক নঈমী সাহেব, উলামায়ে আহলে সুন্নত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারে তকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, গোসুল আজম মেজবানজারি, আল্লামা গাজী শের এ বাংলা আল কাদেরী, হযরত আল্লামা জনাব মাওলানা উমর ফারুক নঈমী সাহেব। আর বড় ভাই চেন আতা হে মেরি দিল কো তমাম, নাম লেতে হি তুমারা ইয়া নবী সলা দুনিয়া, মুনসেফের চাকরি শেষ, আমার হুজুর গোসল আজম মেজবানজারি মুহাদ্দিস পোস্টে খেদমত আঞ্জাম দিতে লাগলেন, সাথে সাথে বিভিন্ন জায়গায় ওয়াজ ও নসিহত করতে লাগলেন। মুহূর্তের মধ্যে গোটা ভারতবর্ষে হুজুরের নাম ছড়িয়ে পড়ল, মানুষ আশেক হতে লাগলেন, ওয়াজ ও নসিহতের মাধ্যমে উপকৃত হতে লাগলেন। এভাবে করে করে উনি ওনার জিন্দেগিটা কাটাতে লাগলেন। এমন সময় ওনার সাথে একজন ব্যক্তির সাক্ষাৎ ঘটে যার নাম হলো
হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলার বংশধর আবু শাহামা মুহাম্মদ সালে লাহোরি আবু শাহামা মুহাম্মদ সালে লাহোরি আল কাদেরি উনি মনে মনে একজন ভক্ত খুঁজতেছেন একজন মুরিদ তালাশ করতেছেন একজন খলিফা তালাশ করতেছেন ওনার সিনার ভিতরে যে নিয়ামত আল্লাহ দান করেছেন একদিকে আওলাদে রসুল ছিলেন গোসে পাকের বংশধর যেহেতু উনি একজন ব্যক্তি তালাশ করতেছেন যাকে খেরকা দান করবেন খেলাফত বুঝিয়ে দিতে পারবেন আল্লাহর কাছে কান্নাকাটি করতেন তিনি একদিন যখন ওনার খানকার মধ্যে বসে ওয়াজ ও নসিহত করতেছেন সেই রাস্তা দিয়ে হুজুর গৌসুল আজম মাঝবান্ডারি পালকি যোগে মাহফিলের মধ্যে যাচ্ছেন সুবহানাল্লাহ আবু শাহামার কানের মধ্যে কে যেন বলতে লাগলো এ আবু শাহামা মুহাম্মদ সালে লাহোরি দেরি করিও না যে ব্যক্তির জন্য তুমি অপেক্ষা করতেছ যে ব্যক্তি তুমি তালাশ করতেছ এখন তোমার সামনে দিয়ে সেই ব্যক্তি গমন করবে যদি ভালো চাও দান যদি করতে চাও তোমার এই দায়িত্ব যদি উপযুক্ত কাউকে মনে করো সেই ব্যক্তিকে তুমি অর্পণ করে দাও বলুন সুবহান হযরতে আবু শামা লাহোরি তখন সবাইকে জিজ্ঞাসা করতেছেন একজন ব্যক্তি ওনার সামনে দিয়ে যাচ্ছেন একজন ব্যক্তি ওনার সামনে দিয়ে যাচ্ছেন উনি যখন নজর করলেন খানকা থেকে হুজুর গোসল আজম মাঝবানজারের দিকে যখন দৃষ্টিপাত করলেন ওনার চোখ যখন হযরতের চেহারা মুবারকের মধ্যে পড়ল ওনার ভিতরে জানা হয়ে গেল এই ব্যক্তির তালাশে তিনি ছিলেন হুজুর সম্পর্কে আবু সালে লাহোরে জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিকে তোমরা চিনো কিনা কেউ কোনো জবাব দিতে পারে নাই ওনার সেখানে অন্যতম একজন খাদেম অন্যতম একজন মুরিদ যার নাম হলো এনায়েতুল্লাহ যার নাম হলো কি এনায়েতুল্লাহ তিনি বলতেছেন তিনি ক্যালকাতা আলিয়া মাদ্রাসার ছাত্র বোয়ালি শাহ মাদ্রাসার মুহাদ্দেস অত্যন্ত জলিল কদর আলেম আদব স্বভাব অত্যন্ত মেহরবান ওনার কথা অত্যন্ত চমৎকার উনি যেখানে একবার বসে যাকে একবার নজর দেয় তারা ওনার প্রেমে পাগল হয়ে যায় বলুন সুবহানাল্লাহ এ কথা শুনে তখন তিনি আর দেরি না করে ওনার খাদে মানেতুল্লাহকে বললেন একটু দৌড় দিয়ে যাও না পালকি বেশি দূর যায় নাই ওনাকে গিয়ে আমার একটা সালাম দিবে আর ওনাকে বলবে আমি একটু ওনার সাথে সাক্ষাৎ করতে চাই উনি যদি মেহরবানি করে একটু সাক্ষাৎ দেয় আমি ওনার সাথে একটু কথাবার্তা বলবো সাক্ষাৎ করব বলুন সুবহানাল্লাহ হুজুর গৌসুল আজম মাঝবানজারি কাবলা কাবা উনি মাহফিলে যাচ্ছেন এনায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাই যখন ওনার কাছে এনে সংবাদ পৌঁছালেন হুজুর গৌসে পাক চিন্তার মধ্যে পড়ে গেলেন কি মাহফিলে যাবে নাকি ওনার সাথে সাক্ষাৎ করবে মাহফিলে যাবেন নাকি ওনার সাথে সাক্ষাৎ করবেন কথা বুঝতেছেন আপনারা আমার হুজুরের জীবনী বলতেছি এগুলা জানা দরকার আছে কি নাই বন্ধুরা আমার হুজুর চক্ষু বন্ধ করলেন আবার চক্ষু খুলে বলতেছেন আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন না হলে এমন একজন ফকির আজকে আমাকে কেন ডাক দিবেন তিনি মাহফিলে একটু দেরি করে যাওয়ার চিন্তা ভাবনা করলেন মুহূর্তের মধ্যে পালকি ঘুরিয়ে দিলেন আল্লাহর ওলি আবু শামা মুহাম্মদ সালেলা হুরির খানকার মধ্যে চলে আসলেন বলুন সুবহানাল্লাহ সেখানে ঢুকলেন কৌশল বিনিময় করলেন সিনার সাথে সিনা লাগালেন মুরিদরা সবাই আশ্চর্য হয়ে গেলেন আমাদের হুজুর কারো সাথে তো সহজে সিনা লাগায় না উনি কোন ধরনের মেহমান কোন ধরনের ব্যক্তি আজকে সিনা লাগিয়ে ওনাকে দিদার দিলেন ওনাকে নিজের বালাখানায় বসতে দিলেন গদির মধ্যে পিরের গদি থেকেও বসা বেয়াদবি কিন্তু ওনাকে গদির মধ্যে বসাইয়ে দিলেন অনেকক্ষণ কথাবার্তা বললেন আরেকবার ডাক দিয়ে বাবুরচিকে বললেন এ বাবুরচি আমার এখানে মেহমানখানার মধ্যে যত ধরনের খাদ্য আছে কোনো কিছু বাদ রাখবে না সমস্ত খাদ্যগুলা আমার এ বাচ্চা মেহমানের সামনে তোমরা নিয়ে আসো পেশ করো বলুন সুবহান সালাতুনিয়া বাবা নূরে আলম তুমি ইসমে আজম জগৎ গৌসুল আজম বাবা তুমি ইসমে আজম জগৎ
নাম ধরেছো ভবে হক বন্ডারি, নাম ধরেছো ভবে তুমি তাওহীদের কান্ডারি, নূরে মাওলা তুমি তাওহীদের গৌসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ, তুমি ইসমে আ বাবা তোমার নূরের তো জ্বলিতে পাহাড় জলে, তোমার নূরের তো জ্বলিতে পাহাড় জল, মুসা বেহুশ হল দেখে নূরে উজালা, মুসা বেহুশ হল দেখে নূরে উজালা, গৌসুল আজম বাবা গৌসুল আজম বাবা কত সরুষ মকরন্দ আসে, রমেশ বিঘ্ন বসে কাটাই সারা বেলা, রমেশ বিঘ্ন মনে কাটাই সারা বেলা, গৌসুল আজম বাবা নূরে আলম, গৌসুল আজম বাবা মারহাবা, ওয়ালা তুমি ইসমে আজম জগৎ, তুমি ইসমে আজম জগৎ, সালা দুনিয়া খাদ্যের পেলে যখন দিলেন হুজুর গৌসুল আজম বলতেছেন, হুজুর আমি খেয়ে ঘর থেকে খেয়ে বের হয়েছি, তিনি বলেন যতটুকু পারো খাও। হুজুর গৌসুল আজম মাঝবানজারে যখন খাদ্য গ্রহণ করা শুরু করলেন, খেতে 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 বিশাল খাঞ্চি ভরা খাদ্য মুহূর্তের মধ্যে তিনি খেয়ে ফেললেন, বলুন সুবহানাল্লাহ, তৃপ্তি আরও বেড়ে গেছে। এতক্ষণ বলেছেন খেয়ে এসেছেন, আবার যখন খাদ্য শেষ করলেন তিনি ওনার মুরব্বীকে বলতেছেন যে বাবা ভিতরে কি আর আছে খানা, সুবহানাল্লাহ। তখন আবু শামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন, তুমি বুঝেছো কি দিয়েছি, তুমি বুঝেছো কি দিয়েছি, আর আমি বুঝেছি তোমাকে কি দান করলাম, তুমি বুঝেছো তুমি কি গ্রহণ করলাম, আমার কলবের মধ্যে আমার রিয়াজতের মধ্যে আমার যত মকান তয় করা বাঁচছিল, আমি রিয়াজত করে মুশাহাদা করে মোরাকাবা করে রিয়াজত করে করে গোসেবাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলসিলা মতে এই কাদেরিয়া তরিকতের যত খজিনা সম্পদ আমার কাছে জানা ছিল, আমি খাদ্য রূপে সব কিছু মারেফতের সে নিয়ামত খাদ্যের খাঞ্চের মধ্যে দান করেছিলাম, বাবারে আমার কাছে তো আর নাই, তুমি তো মুহূর্তের মধ্যে সব কিছু নিয়ে ফেলেছ, যাও যাও, আর যদি প্রয়োজন হয় নিজের রিয়াজত করে করে সেই মারেফতের জগৎ তুমি তাই করবা সাই করবা, আমি তোমাকে সেই এজাজত দিলাম, দোয়া করলাম সুবহান। এটা হলো ওনার পীরের সাথে কি সাক্ষাৎ। প্রথম দিনে কি দিয়ে দিয়েছেন, বাতেনি এলেম খজিনা, তিনিও সেটা গ্রহণ করার জন্য নিজেকে সেভাবে রিয়াজতের মাধ্যমে কি করেছিলেন, হুজুর নিজেকে প্রস্তুত করেছিলেন। যাক, আমি আর সামনে কথা দীর্ঘ করব না। হুজুর গৌসুল আজম মাঝবানজারি বাবা জান কাবলা ওনার সান্নিধ্যে মাত্র 4 বছর ছিলেন, কয় বছর, 4 বছর থাকতে থাকতে একাগ্রতা ওনাকে এমনভাবে পেয়ে বসেছেন, তিনি খানাপিনা খাওয়ার আর কোনো খবর নাই, ঘুমাতে পারছেন না, দিন 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 মাত্র 1 বছরের ভিতরে হুজুরের গোটা সমস্ত শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেল, মানে চামড়া ছাড়া হাড্ডি ছাড়া শরীরে আর কিছু। ওনার দুইজন বন্ধু ছিল ক্যালকাতায়, ওনারা হুজুরকে ঘরের মধ্যে নিয়ে আসলেন, ফটিকছড়িতে আনার পর ওনারা সবাই শুনলেন যে হুজুরের আব্বা জান হুজুর আল্লামা মতিউল্লাহ সাহেব এন্তেকাল করেছেন, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাক, নিজের এলাকার মধ্যে এসে হুজুর অনেকদিন কি ছিলেন, গোপন ছিলেন, এবাদত রিয়াজত মোরাকাবা মুশাহাদা করেছেন, তারপর একটা সময় হুজুরের প্রচার প্রসার আল্লাহ ঘটিয়েছেন, সেই কথা
আরেকদিন আমি আপনাদেরকে বলবো আমার হুজুর এসেছেন, আমি একটু অগোছালো ছিলাম, বিদায় একটু মোটামুটি একটা পর্যায়ে এনে আজকে আলোচনা এখানে এখতাতাম করলাম। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন, টাকা দিয়ে পয়সা দিয়ে বিদ্যা বুদ্ধি দিয়ে যারা মাহফিলকে সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে কবুল করুন, এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহ আপনাদের মনের মকাসদ পূরণ করুন। আমার ভাই সহ এবং আমরা যারা আছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন সত্য কথা বলতে পারি, হক কথা বলতে পারি। এখানে আমাদের গোসিয়া কমিটি বাংলাদেশের ভাইরা আছে, গোসিয়া হক কমিটির ভাইরা আছে, শ্যাম দাদিয়া ফোরামের ভাইরা আছে, বিশেষ করে মুইনিয়া যুব ফোরামের ভাইরা আছে, হালি শহরের বড় হুজুরেরও কি আছে, মুরিদ আছে। দেখেন আমি আপনাদেরকে একটা কথা আগেও বলেছি এখনও বলেছি, কলাচুর থেকে সাবধান। কি থেকে সাবধান? কলাচুর থেকে সাবধান। এদের কাজ হলো ওই গোসিয়া কমিটির ভাইয়েরা দাওয়াত দিলে গোসিয়া কমিটির গান গাইবে, মাইস ভান্ডারের গেটের ভিতর যুগলি বদ্দা হজরত কাবলা গেটের তুন বাইরে হলি আর হনো হজরত কাবলার নাম নিশানা। আমি আমি যদি মিথ্যা কথা বলি তাদেরকে আমাদের মতো আধা ঘন্টা হজরত কাবলার সামনে কথা বলতে বলেন, পারবে না। তাদেরকে সায়েন্সের শ্রীগঞ্জের সামনে কথা বলতে বলেন, দশ মিনিট বলতে পারবে না। এগুলা কলাচোর, আর এই কলাচোর গুলাকে দালালি করার জন্য কিছু কলাচোরের দালাল বের হয়েছে। এই কলাচোর গুলা যখন পড়ে যায় এই দালালেরা তাদেরকে দালালি করে করে আমাদের বাগান গুলাতে ঢুকিয়ে দেয় কলাচুরি করার জন্য। এই সমস্ত ফেতনাবাজ লেবাসি মোল্লা গুলা থেকে আপনারা সাবধানে থাকবেন, দেখবেন আপনাদের খেদমত গুলা কাজে আসতেছে, পরিশ্রম গুলা কাজে আসতেছে। হকানে আলে মোলামাকে মূল্যায়ন করেন, হকানে আলে মোলামাকে মূল্যায়ন করেন। সঠিক তরিকতের খেদমত কোন আলেমরা করতেছে তাদেরকে আপনারা, তাদের থেকে ওয়াজ নসিহত শুনেন, কাজে আসবে। কারণ আমি মাহফিল একটা করলাম, কতক্ষণ সিল্লানি কুদানি লাফানি আমার মাহফিলে, আমার হজরত কাবলার শানও বয়ান হয় নাই, সায়েন্সের শ্রীকতের গুণাগানও বয়ান হয় নাই। যাওয়ার সময় শুধু একটু বলে গেলাম, হুজুর কাবলাকে মহব্বত করবেন, কৌসুল আজম মাসবানজারকে মহব্বত করবেন। এই দুই লাইন কথা বলার জন্য আপনাকে টাকা দিয়ে আমরা আনি নাই। কি করেন ইজারাও জানে না, কি করেন ইজারাও। আপনাদের এখানে মাহফিল কীরকম হয় এগুলো আমার নখে দর্পণে। আমি তো চট্টগ্রামের ছেলে, আমি জানি এখানের অবস্থা। বোয়ালখালীতে কি চলে, হালি শহরে কি চলে, বদ্দার হাতের চত্বরে কি চলে, বোয়ালখালীতে কি চলে, আমাদের এলাকায় কি চলে আমরা জানি। তা আমি আপনাদেরকে বলবো, একজন ভাই আরেকজন ভাইকে মহব্বত করেন, সমস্ত পীরেরা হোক, সমস্ত পীর। আপনি সায়েন্সের শ্রীকোটকে কোনো দিকে ফেলতে পারবেন, মসজিদে বড় হোক, গৌস জামান হুজুর কবলা তৈব সাহেব মাদার জাত অলি, মায়ের পেট থেকে অলি হয়ে এসেছেন তিনি, অলি হয়ে মায়ের পেট থেকে অলি হয়ে এসেছেন, কোনো সন্দেহ। জিয়া বাবা মাইজবানজারি মায়ের পেট থেকে অলি হয়ে এসেছেন, মাদার জাত অলি। জিয়া বাবার এই সমস্ত কাস্য কারামত বড় হবার পর এগুলো ছোটবেলা থেকেই তিনি কাউকে পরোয়া করে কথা বলতেন না, উনি ওই রকম ছিলেন। আমিনুল হক ওয়াসেল ওনারা মাদার জাত অলি পেট থেকে ওনাদের জজব মানুষ প্রত্যক্ষ করেছে। শামসুল হুদা মাইজবানজারি ওনাদের জজব ছোটবেলা থেকেই মানুষ কি করেছে, প্রত্যক্ষ। তো সুতরাং এগুলা নিয়ে বেতাল কথা বলা দরকার নেই, এগুলা নিয়ে বাড়াবাড়ি করা কোনো দরকার। একজন ভাই আরেকজন ভাইকে মহব্বত করবেন, একজন আরেকজনের দাওয়াতে যাবেন, একজন আরেকজনের দাওয়াতে যাবেন, দাওয়াত পৌঁছাবেন, দাওয়াত পৌঁছাবেন। এই কথা ব্যক্ত রেখে আপনাদের আন্তরিকতা ভালোবাসা চেয়ে আজকের কথা আমি এখানে এখতেতাম করলাম। আমার কথাবার্তা আশা করি আমি কষ্ট পাওয়ার মতো কথা কাউকে বলি না, তারপরে মাহফিলের আদব। যদিও বা আপনারা নিজেদের কাঁধের উপর অন্যভাবে টেনে নিয়ে কষ্ট পান, আল্লাহর ওস্তা আমাকে মাফ করে দিবেন। আমার ভাইজানের জন্য বেশি বেশি দোয়া করবেন, গোটা বাংলাদেশব্যাপী ওনারা মাহফিল করে, ওনাদের হাত ধরে ওনাদের প্রতিকৃতি হিসাবে আল্লাহ আমাদেরকেও যেন কবুল করেন। এ মসজিদের নতুন খতিবে মোকারম এসেছেন, চমৎকার আলোচনা করেছেন, আমি শুনেছি কথাবার্তায় বোঝা গেছে আহলে এলেম, এলেম কালাম ভালো আছে। হুজুরে ওনাকে আপনারা মহব্বত করবেন, এলাকার সমস্ত ইমাম মুয়াজ্জিন ওনাদেরকে মহব্বত করবেন। ওনারা আপনাদেরকে কী করতেছে এটা আপনাদের দেখা দরকার নাই, আপনারা রসুলের পাকের দিকে চেয়ে ওনাদেরকে নবীর ওয়ারিস হিসাবে আপনারা মহব্বত করবেন। আল্লাহ আপনাদেরকে যাচাই হর দান করবে। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।